আশা করছি তোমাদের সকলেরই কিন্তু টার্ম ওয়ান যে এক্সাম সেটা খুব ভালো গেছে তাই তো এবার আমরা টার্ম টু এক্সামের জন্য প্রিপেয়ার নেব ওকে তাহলে আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করবো সো সি অ্যান্ড লেটস ওপেন ইউর বুক স্টুডেন্টস ইউ ক্যান সি আই হ্যাভ ওপেন দ্য চ্যাপ্টার অ্যান্ড ইউ দিস ইজ আওয়ার ফার্স্ট চ্যাপ্টার ফর টার্ম টু এক্সাম ওকে অ্যান্ড ইউ ক্যান সি আওয়ার চ্যাপ্টার নেম ইজ পলিউশন তাই তো পলিউশন মানে হচ্ছে দূষণ এই দূষণ চ্যাপ্টারটা আজকে আমরা স্টার্ট করব। দূষণ বলতে কি বোঝো বলো তো আমরা সকলেই জানি আমরা যে জল পান করছি সেটাও দূষিত হয় মানে এয়ার আছে যে বাতাস আছে সেটা দূষিত হয় তাই তো তাহলে আজকে আমরা বিভিন্ন রকমের যে দূষণ আছে সেই দূষণ সম্পর্কে জানবো আচ্ছা দেখো আমি চ্যাপ্টারটা স্টার্ট করছি মাদার আর্থ প্রোভাইডস এভরিথিং টু সাস্টেন লাইফ অন আর্থ মা পৃথিবীতে কী করে এটা বেঁচে থাকার জন্য কিন্তু সব কিছুই আমাদেরকে প্রদান করে তাই তো আমরা বেঁচে থাকার জন্য সব কিছুই পৃথিবীতে পাই হিউম্যান বিংস ইউটিলাইজ দ্য প্রোডাক্টস অফ দ্য এনভারমেন্ট টু ফুলফিল দেয়ার নিডস মানুষ তার চাহিদা পূরণের জন্য কী করে না পরিবেশের সেই পণ্যগুলোকে ব্যবহার করে দিস এ হিউম্যান অ্যাক্টিভিটিস পপুলেট পলিউড দ্য এয়ার ওয়াটার অ্যান্ড সয়েল মানুষের এই কাজগুলো কি করছে না মানুষের এই কাজগুলোই কিন্তু পরিবেশের যে বাতাস আছে জল আছে মাটি আছে সেগুলোকে দূষিত করছে দিস ইজ নোন অ্যাজ পলিউশন এটাই পরিবেশ দূষণ বা দূষণ নামে কিন্তু পরিচিত তাহলে আজকে আমরা কি জানলাম না দূষণ দূষণ কিসে কিসে হচ্ছে দেখো না বাতাসে হচ্ছে জলে হচ্ছে মাটিতে হচ্ছে এবং শব্দেরও কিন্তু দূষণ হচ্ছে পলিউশন ইজ কস্ট ডিউ টু দ্য রাইস ইন পপুলেশন আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালি সেশন তাহলে কী কী কারণে পলিউশন হচ্ছে না জনসংখ্যার কারণে এবং নগরায়নের কারণে এবং শিল্পায়নের কারণে কিন্তু পলিউশনটা বৃদ্ধি পাচ্ছে দেয়ার আর ফোর মেন টাইপস অফ পলিউশন এখানে চার প্রকার পরিবেশ দূষণের কথা বলা হয়েছে ফার্স্ট দেখো এয়ার পলিউশন মানে হচ্ছে কি না বায়ু দূষণ তারপর আছে ওয়াটার পলিউশন মানে হচ্ছে কি না জল দূষণ ল্যান্ড পলিউশন মানে হচ্ছে ভূমি দূষণ অ্যান্ড নয়েস পলিউশন মানে হচ্ছে কি না শব্দ দূষণ এই চারটি দূষণের কথা আমরা এই চ্যাপ্টার থেকে জানবো ওকে ফার্স্ট তাহলে কি দেয়া আছে দেখো এয়ার পলিউশন মানে হচ্ছে কি না বায়ু দূষণ কী কী কারণে বায়ু দূষণ হয় আমরা জানি যে বাতাসে বিভিন্ন ধরনের যে বিষাক্ত গ্যাস আছে সেগুলো গিয়ে মিশছে এবং বিভিন্ন ধোঁয়া আছে সেগুলো ক্ষতিকারক ধোঁয়া সেগুলো বাতাসে গিয়ে কিন্তু বাতাসকে দূষিত করে তাই তো দ্য অ্যাডিশন অফ হার্মফুল গ্যাসেস অ্যান্ড পার্টিক টু দ্য এয়ার ইজ কল এয়ার পলিউশন বাতাসে যে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস এবং কণা যোগ করাকেই বলা হচ্ছে কিন্তু এয়ার পলিউশন বা বায়ু দূষণ এয়ার পলিউশন ইজ কস ডিউ টু এয়ার পলিউশনের কী কী কারণ হয় দেখো এখানে বলা হয়েছে স্মোক ফ্রম ভ্যারিকলস অ্যান্ড ফ্যাক্টরিস বিভিন্ন ধরনের যানবাহন এবং কলকারখানার যে ধোঁয়া নির্গত হচ্ছে সেগুলো বাতাসে গিয়ে কি করে বাতাসকে দূষিত করে আচ্ছা স্ট্যান্ডস্ট্রোমস আচ্ছা ভলক্যানিক ইরোপসন ভলক্যানিক ইরোপসন্স এরোপসন্স ফরেস্ট ফায়ার্স এক্সেট্রা কি বলছে না ধুলোর যে ঝড় হয় বালির ঝড় তারপর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের যে ধোঁয়া ফরেস্ট ফায়ার্স মানে হচ্ছে বন থেকে আগুন লেগে যে ধোঁয়া নির্গত হয় সবই কিন্তু বাতাসে গিয়ে বাতাসকে দূষিত করে বার্নিং অফ হুয়েলস অ্যান্ড বাস্টিং অফ ফায়ার ক্যাকার্স কী বলছে দেখো জ্বালানি পোড়ানোর পরে যে ধোঁয়া আসে এবং আতসবাজি পোড়ানোর ফলেও ধোঁয়া নির্গত হয় এই সব ধোঁয়াই কিন্তু বাতাসে গিয়ে বাতাসকে দূষিত করে তাহলে আমরা বাতাস বা এয়ার পলিউশনের যে রিজনগুলো সেটা আমরা জানলাম তাই তো এয়ার পলিউশন কজ মেন মেনের ডিজিজ এয়ার পলিউশনের কারণে কিন্তু বিভিন্ন রোগও দেখা যায় স্কিন অ্যান্ড আই প্রবলেমস অ্যান্ড স্কিন অ্যান্ড আই প্রবলেমস অ্যান্ড respiratory ডিজর্ডার্স লাইক আস্থামা বলছে বিভিন্ন চামড়ার ক্ষতি হয় চোখের সমস্যা দেখা যায় এবং শ্বাস শ্বাসকষ্টের মতো রোগও কিন্তু দেখা যায় এয়ার পলিউশন অলসো হার্মস প্ল্যান্টস বাই রিডিউসিং দেয়ার গ্রোথ এয়ার পলিউশন গাছেদেরও কিন্তু ক্ষতি করে এবং গাছদের যে বৃদ্ধি সে বৃদ্ধিটাকে কমিয়ে দেয় ওকে তাহলে এটা হচ্ছে কিনা না এয়ার পলিউশন এবার আমরা জানবো ওয়াটার পলিউশন সম্পর্কে ওকে একটা দেখো এখানে এয়ার পলিউশনের পিকচার দেওয়া আছে যেটা কারখানা থেকে নানা বিষাক্ত গ্যাস কিন্তু বাতাসে মিশছে ওকে আচ্ছা নেক্সট আছে কি দেখো ওয়াটার পলিউশন মানে হচ্ছে জল দূষণ হোয়েন হার্মফুল সাবস্টেন্সেস মিক্স উইথ ওয়াটার যখন ক্ষতিকারক পদার্থগুলো কী হয় জলের সাথে গিয়ে মেশে ইট ইজ কল ওয়াটার পলিউশন তখন সেটাকে বলা হচ্ছে জল দূষণ এটা ইস এ ভেরি হার্মফুল ফর দ্যাকোয় প্ল্যান্টস এন্ড হার্মস কি বলছে দেখো এটা মানব জাতি এবং পশু পাখি উভয়ের ক্ষেত্রে কিন্তু খুবই ক্ষতিকারক ড্রিংকিং পলিউটেড ওয়াটার কজ ডিজিস আচ্ছা লাইক জন্ডিস ট্রাইফয়েড অ্যান্ড গ্যাস্ট্রো এন্টোরাইটিস বলছে কি না জল দূষণের কারণে কী কী রোগ হয় না জন্ডিস টাইফয়েড এবং পাকস্থলী বা অন্ত্রে এই বিভিন্ন রোগ কিন্তু দেখা যায় এই জল দূষণের কারণে আচ্ছা এখানে একটা দেখো তোমাদের জানার বিষয় দেয়া আছে নাও হোয়েন ইউ নো দ্যাট বাস্ট্রিম ফায়ার ক্যাকারসেস ল্যান্ড ওয়াটার অ্যান্ড এয়ার পলিউশন বলছে এখন যদি তুমি জানো যে আতসবাজি পোড়ানোর ফলে জল বাতাস এবং বায়ু দূষিত হয় উইল ইউ বাই ক্যাকার্স অন দিওয়ালি তাহলে এই সব জানার পরেও কি তুমি দিওয়ালিতে তো আতসবাজি পোড়াবে তাহলে সেটা তোমাদের কিন্তু নিজে থেকে বলতে হবে কারণ দেখতেই পাচ্ছ আতসবাজি পোড়ানোর ফলে কিন্তু বিভিন্ন ধরনের পলিউশন হচ্ছে তাই তো কিন্তু এর পরেও যদি তোমরা পোড়াতে চাও সেটা কিন্তু তোমাদের একটা খারাপ বিষয় তাই তো তাহলে তোমরা কেউ পড়াতে চাইবে না সে অ্যান্সারটা এখানে লিখে নেবে ওকে নেক্সট পেজ দেখো একটা রিমেম্বার দিয়ে আছে ওই মাস্ট অলওয়েজ ড্রিঙ্ক ক্লিন ওয়াটার অ্যান্ড ইট নিউট্রিয়ানস ফুড টু রিমেন হেলদি আমাদের সব সময় কি করতে হবে আমাদের সব সময় শুদ্ধ জল পান করতে হবে এবং পুষ্টিকর খাবার কিন্তু পান করতে হবে তবেই আমরা হেলদি থাকব তাই তো তাহলে আজকে আমরা জল দূষণের কারণের আগে পর্যন্ত পড়ছি এখানে যে ডিসিস দেওয়া আছে ডিসিস পর্যন্ত আমরা পড়ব কে নেক্সট ক্লাসে আমরা জল দূষণের যে কারণগুলো আছে সেটা জানবো তাহলে আজ এখানেই থাক টাটা বাই হ্যাভেনাইস ডে